তারা কিন্তু মানবিকতার পরিচয় দিচ্ছে না। আপনারা দেখেছেন যে এই মোদি বিরোধী আন্দোলন, যে আন্দোলনটি সমাজের সর্বস্তরের মানুষ দলমত নির্বিশেষে করেছিল, বিভিন্ন দল সংগঠন থেকে করেছিল, সেই আন্দোলনের উপরে কিভাবে ছাত্রলীগ যুবলীগকে দিয়ে হামলা চালিয়েছে এবং সেই আন্দোলনের ফলে বা সেই আন্দোলনের পরবর্তীতে কিভাবে তারা বিভিন্ন মানুষকে হয়রানি করছে, মামলা দিচ্ছে, গ্রেপ্তার করছে, এমনকি স্বাভাবিকভাবে এই রমজান মাস পবিত্র ইবাদত বন্দিগি করার মাস, মানুষের রহমতের মাস, মাগফিরাতের মাস, যে মাসে মানুষ ইবাদত বন্দিগি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সেই মাসে আমরা দেখছি দেশের বরেণ্য আলেমোলামাদেরকে কিভাবে আপনারা গ্রেপ্তার করছে। আজকে বিভিন্নবার আলেমোলারা বিবৃতি দিচ্ছেন স্বাভাবিকভাবে যে জেলখানায়, যেখানে আজকে করোনাকালীন সময়ে মানুষ আপনার ঘর থেকে বের হচ্ছে না, সরকার লকডাউন দিয়েছে, অথচ এই লকডাউনের মধ্যে সরকার বেছে বেছে বিরোধী দল এবং ভিন্ন মতের মানুষকে মামলা হামলা দিয়ে হয়রানি করছে, তাদেরকে কারাগারে পাঠাচ্ছে। কারাগারে এই মানুষগুলো কিভাবে ইবাদত বন্দিগি করবে, কিভাবে নামাজ কালাম পড়বে? সরকার কি মানবিকতার পরিচয় দিচ্ছে? রমজানের আগের দিন আমাদের ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আক্তার হোসেনকে টিএসসি এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। প্রথম দিকে অস্বীকার গিয়েছে, তারপরে স্বীকার গিয়েছে। তো এই যে সরকারের একটা অমানবিকতা, সরকার কেন জনগণের মতামতকে উপেক্ষা করে, জনগণের চাহপাকে উপেক্ষা করে আজকে সরকার নিজেদের কর্তৃত্ব দেখানোর জন্য তারা আজকে মাফিয়াগিরি করছে। অন্যান্য সময় যেভাবে ভিন্ন মত এবং বিরোধীদের দমন পীড়ন করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে, এই করোনাকালীন সময়, এই দুর্যোগের সময় সরকার একই কাজ করছে, কোনো রাজনৈতিক দলের সহযোগিতা নিচ্ছে না। আজকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ত্রাণ দিতে যাচ্ছি, সেখানে অনেক জায়গায় আমাদের নেতাকর্মীকে হয়রানি করা হচ্ছে। আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই আপনার পটুয়াখালীর যে একটা ঘটনা আপনার ডেইলি স্টার এসেছে, একজন স্বেচ্ছাসেবক মানুষ, তিনি পটুয়াখালীবাসী নামে একটা আপনার স্বেচ্ছাসেবী সংগঠন করেন, তিনি আপনার ইফতার বিতরণ করেছেন, ইফতার বিতরণ করছেন, সেখানে আওয়ামী লীগের লোকজন কিভাবে তাদেরকে তাকে বাধা দিয়েছে এবং সেই প্রোগ্রামটাকে নচ্ছেদ করে দিয়েছে। অবশ্যই যেহেতু আগের লাইভটি কেটে গেছে, প্রয়োজন আগের লাইভটি অনেক মানুষ রিচ করতে পারেনি, এই মুহূর্তে যারা আছেন তারা লাইভটি শেয়ার করার মাধ্যমে এই বক্তব্যগুলো মানুষের কাছে পৌঁছে দেবেন, বক্তব্যগুলো সকলের জানা দরকার, এবং আগের লাইভটিরও সামারি অন্তত এই অংশে আমি করার চেষ্টা করব। যেটা আমরা বলছিলাম, আজকে এই মহামারীতে সমস্ত দেশে কিন্তু নিজের দেশের চিন্তা করছে, নিজের দেশের জনগণের কথা চিন্তা করছে, কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশের মতো ঘন বসতিপূর্ণ ছোট্ট দেশ এখানে কিভাবে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, কিভাবে যদি আল্লাহ না করুক যদি ভারতের মতো পরিস্থিতির সৃষ্টি হয়, চিন্তা করেন এখানে কি পরিস্থিতি হবে। আমাদের কি সেই হাসপাতাল ব্যবস্থা রয়েছে? আমাদের কি সেই খাদ্য নিরাপত্তা দেওয়ার সক্ষমতা রয়েছে? এখন পর্যন্ত সরকারি হিসাব মতে যে বাজেট দেওয়া হয়েছে, গত 13 বছরের মধ্যে সর্বনিম্ন আপনার আপনার খাদ্য মজুত রয়েছে, 3 লাখ মেট্রিক টন চাল রয়েছে। বারবার জাতিসংঘের বিভিন্ন সংস্থা আপনার এই খাদ্য ঘাটতি নিয়ে বারবার ওয়ার্নিং দিলেও সরকার সেই পদক্ষেপ নেয়নি। টিকার ক্ষেত্রে যেখানে বিভিন্ন বিশেষজ্ঞরা বারবার বলেছিল যে সরকারকে এটা কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে ডিল না করে সরাসরি সরকারকে ডিল করার জন্য, একটি কোম্পানি কিংবা একটি প্রতিষ্ঠান উপরে ডিপেন্ডেবল না হয়ে একাধিক কোম্পানি এবং একাধিক বাজার খোঁজার জন্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো মডার্ন ফাইজার সহ চীনের সিনোভ্যাক সহ বিভিন্ন প্রতিষ্ঠান যারা আপনার টিকা উৎপাদন করছে তাদের সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু আমরা দেখলাম সরকার শুধুমাত্র যে রাজনীতির ক্ষেত্রে যেভাবে ভারত তোষণ নীতি অবলম্বন করছে, টিকার ক্ষেত্রেও তারা সেই ভারতের তোষণ নীতি অবলম্বন করছে। যেখানে চীনের কোম্পানি বাংলাদেশে ট্রায়াল দিতে চাইলো, 6 লাখ ডোজ বাংলাদেশকে ফ্রি দিতে চাইলো, সরকার নিল না। সরকার তাদের তথাকথিত বন্ধু ভারতের কথায় বসে রইল, ভারতের উপরে আস্থা রাখলো। এখন আমরা কি দেখতে পাচ্ছি যে আজকে সেই আপনার 6 মাস আগে টাকা দেওয়া হয়েছে, অথচ এখন ভারত ভ্যাকসিন দিচ্ছে না, কারণ ভারতেই হচ্ছে ভয়াবহ অবস্থা চলছে সেখানে। এখন পাপন সাহেব বলছেন যে ভারত আমাদের বন্ধু কিনা এটা তাদের এই কাজকর্মের মাধ্যমেই আপনার ফুটে উঠবে। এখন করোনাকালীন সময় যেখানে ভারতে বিপর্যয় চলছে, আমাদের টাকা নিয়েও ভারতের সেরাম আমাদেরকে টিকা দিচ্ছে না। ভারত যে আমাদের বন্ধু নয় বা কি বন্ধু, কি কি বন্ধু, তারা কি করছে দেশের জনগণের জন্য, বিভিন্নভাবে জনগণকে শোষণ করছে, সেটাকে আজকে নতুন আপনাদেরকে বুঝতে হবে, বা আপনারা এটা আজকে নতুন দেখছেন। যে সময় বাংলাদেশের জনগণের পেঁয়াজের প্রয়োজন হয়, বাংলাদেশের বাজারে পেঁয়াজের হাহাকার, তখন পেঁয়াজ দেয় না, তখন বাংলাদেশের পেঁয়াজের দাম 3000 টাকা হয়ে যায়। যখন বাংলাদেশের কৃষকদের পেঁয়াজ আপনার ঘরে উঠে তখন তারা পেঁয়াজ দেয়।
শুকনো মৌসুমে আমাদেরকে পানি দেয় না। উত্তরবঙ্গ হাহাকার করে পানির জন্য মরুভূমিতে পরিণত হয়, অথচ বর্ষা মৌসুমে আমাদেরকে পানি দিয়ে ডুবিয়ে মারে। রোহিঙ্গা সমস্যা যখন পৃথিবীর সমস্ত দেশগুলো যখন আমাদের পক্ষে দাঁড়ায়, ভারত তখন আমাদের বিপক্ষে দাঁড়ায়, ভারত তখন মায়ানমারের পক্ষে দাঁড়ায়, এরপরেও কি বুঝতে হবে যে ভারত আমাদের বন্ধু? এরপরেও কি আওয়ামী লীগ বলবে ভারত আমাদের বন্ধু? এরপরেও কি এই সরকার বলবে ভারতের শোষণ করার জন্য যে ভারতের সাথে আমাদের রাখির সম্পর্ক? এমনকি কিছুদিন আগে আপনারা দেখেছেন যে বাংলাদেশের আপনার সমুদ্রের যে মহীসোপান নিয়ে জাতিসংঘের কাছে যে বাংলাদেশ আবেদন করেছে সেখানে ভারত আপত্তি করেছে। এই হচ্ছে ভারতের বন্ধুত্বের পরিচয়। এই এই ভারতের বন্ধু, এই এই ধরনের আপনার অসম সহযোগিতা, শোষণকে যারা বন্ধু বলবে তারা আমি মনে করি দেশদ্রোহী। এইভাবে কখনোই একটা রাষ্ট্র একটা রাষ্ট্রের বন্ধুত্বের পরিচয় দিতে পারে না যে তারা সেই রাষ্ট্রের প্রয়োজনে দাঁড়াবে না, অপ্রয়োজনে তারা পাশে দাঁড়াবে, তাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাবে, প্রশাসন থেকে শুরু করে সমস্ত বিভিন্ন জায়গায় তারা হস্তক্ষেপ করবে। এই ধরনের বন্ধুত্ব, এটা অন্তত এই দেশের জনগণ প্রত্যাশা করে না। কাজেই সরকারকে আমরা এখনো বলবো, তারা ইতিমধ্যেই স্বাভাবিকভাবে চীন সহ বিভিন্ন দেশের সাথে ভ্যাকসিন সংগ্রহের জন্য কাজ করছে, সুতরাং এই এইটা তাদের আগে বোঝা উচিত ছিল। আগে বোঝে নাই, এটা সরকারের দুর্বলতা, ব্যর্থতা, অদক্ষতা, তার খেসারত দিবে এখন জনগণ। আসলে দ্বিতীয় ডোজ, দ্বিতীয় ডোজ ভ্যাকসিনের কতটুকু কি পাবে কি পাবে না সেটা নিয়ে মানুষের মনে আপনার অনিশ্চয়তা রয়েছে। করোনার শুরু থেকে যখন এই ত্রাণ সামগ্রী নিয়ে সরকারি দলের নেতাকর্মীদের অব্যবস্থাপনা কিংবা কিছু কিছু ক্ষেত্রে লুটপাট, সেগুলো নিয়ে যখন আপনার মানুষ সমালোচনা করছে, সাংবাদিকরা লেখালেখি করছে, সেখানে আপনারা দেখেছেন সাংবাদিকদের কণ্ঠ রোধ করার জন্য, মানুষ প্রতিবাদী মানুষকে কণ্ঠ থামিয়ে দেওয়ার জন্য কিভাবে ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে পর্যন্ত এই গত কয়েকদিনই 11টি মামলা হয়েছে, অভিযোগ যে ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রাপ্ত হয়েছে আমার কথায়। অনেকে নাকি আহত হয়েছে আমার কথায়। যদি আহত হয়ে থাকে তারা, তাহলে তো আমি মনে করি যে আসলে তারা কি পরিমাণ দুর্বল চিত্তের মানুষ সেটা তার বলার অবকাশ রাখে না। আর রাজনীতি করে আওয়ামী লীগের আমার কথায় তারা আহত হয়েছে, তাহলে আমার রাজনীতি করেন আওয়ামী লীগ বাদ দিয়া, আওয়ামী লীগের রাজনীতি করেন কি কারণে? আমরা স্পষ্ট ভাষায় বলেছি, এই যে যারা রাজনৈতিক ভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে হয়রানি করার জন্য যে মিথ্যা মামলা হামলা করছে, এসব মামলা হামলায় আমরা মোটেও বিচলিত নই। আমরা আমাদের কার্যক্রম ইতিমধ্যেই চলমান রেখেছি। সারা দেশের ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা, আপনার পেশাজীবী অধিকার পরিষদের নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে, খাদ্য সহায়তা দিচ্ছে, কোথাও রান্না করা খাবার দিচ্ছে, কোথাও ইফতার সামগ্রী দিচ্ছে। আমাদের সীমিত সমর্থন আমরা চেষ্টা করছি। সেই ক্ষেত্রে যাদের সুযোগ আছে তাদেরকে বলবো, ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের মাধ্যমে অন্তত আপনারা দেশের অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। এবং সরকারকেও বলবো, আপনারা যে ধরনের অপরিকল্পিত কার্যক্রম করছেন, অপরিকল্পিত পদক্ষেপ নিচ্ছেন, সেগুলো জনগণের অনেক ক্ষেত্রেই ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। যে আজকে এই যে 5 কোটি মানুষ, 5 কোটি 69 লক্ষ মানুষ দারিদ্রসীমার নিচে নেমে এসেছে, আমরা যদি সেটাকে 5 কোটিরা যদি 1 কোটি পরিবারও ধরি, এই যে সরকার লকডাউন দিল কোনো ধরনের বিবেচনা ছাড়াই, সরকার যদি প্রকৃত অর্থেই করোনা নিয়ন্ত্রণের জন্য লকডাউন দিত, গত বছরে তাদের যে ভুল ত্রুটি হয়েছে, অব্যবস্থাপনা হয়েছে, সেখান থেকে শিক্ষা নিয়ে এবছর তো অন্তত কার্যকর কিছু পদক্ষেপ নেওয়া উচিত ছিল। যে এখানে যদি সরকার 1 কোটি পরিবারকে আপনার 1 মাসের জন্য 5,000 করে টাকা দিত, মাত্র 5,000 কোটি টাকা লাগতো সরকারের, মাত্র 5,000 কোটি টাকা লাগতো, 5,000 কোটি টাকা, যেখানে এক ইসলাম গ্রুপকে সরকার 3,000 কোটি টাকা কর মওকুফ করেছে, সেখানে সরকারকে তো 5,000 কোটি টাকা দেওয়া কোনো ব্যাপারই ছিল না। অথচ দেখেন সরকার কি করেছে, এগুলো আমলে নিচ্ছে না। আজকে আমরা বারবার বলছি, এই যে দিন মজুর শ্রেণী, দিন আনে দিন খাওয়া মানুষ, তাদেরকে যদি খাদ্য সহায়তা না দেওয়া হয়, আর্থিক সহায়তা না দেওয়া হয়, তাহলে তারা লকডাউন মানবে না। যেখানে আপনি দেখেছেন যে এই লকডাউনের মধ্যে তাই তো হয়েছে, তারা রাস্তায় নেমে এসেছে, কারণ তা লকডাউন তো তাদের পেটে, তো লকডাউন মানছে না। অনেক মানুষ স্বাভাবিকভাবে বলছে যে ভাই রোগে আক্রান্ত হয়ে মারা যাব, কিন্তু এখন তো না খেয়ে মারা যাচ্ছে, এই পেটের ক্ষুধা তো থামাতে হবে। সেখানে সরকার যতই আইন শৃঙ্খলা বাহিনীকে আপনার লাগিয়ে দেখ না কেন, যতই আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে বলুক না কেন, মানুষ তো মানবে না এই লকডাউন। এখন সরকার স্বাভাবিকভাবে ঈদ উপলক্ষে লকডাউন শিথিল করতেছে, কিন্তু তারপরে আমরা জনগণকে বলবো যে সরকারের কাজ তো সরকার করবে, আমাদেরও যথেষ্ট দায়িত্ব কর্তব্য রয়েছে যে নিজেদের সচেতনতার মাধ্যমে
এই করোনা সংক্রমণ থেকে যেন নিজেরা রেহাই পেতে পারি, নিজেদের আত্মীয় স্বজন পরিচিতদেরকে সচেতন করা, বিশেষ করে বাইরে গেলে যে মাস্ক ব্যবহার করা কিংবা বাইরে থেকে আসলে সাবান হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, এবং বিভিন্ন বিশেষ করে অসহায় মানুষের পাশে নিজেদের সামর্থ্য অনুযায়ী দাঁড়ানো, সেখানে আমাদের জায়গা থেকেও আমাদের চেষ্টা করতে হবে। এবং একই সাথে সরকারকে বলবো যে স্বাভাবিকভাবে আপনারা যারা একেবারেই হতদরিদ্র মানুষ রয়েছে, যারা দিন আনে দিন খায় দিন মজুর শ্রমিক, আজকে যে বাস চলছে বাসগুলো অর্ধেক সিট খালি রেখে চলছে, সেখানে যদি শ্রমিকদের তো সেখানে স্বাভাবিকভাবে কাজের সুযোগ কমে গিয়েছে, মার্কেট শপিং মলগুলোতে স্বাভাবিকভাবে এই দীর্ঘ এক বছরই এই করোনার প্রভাবে সমস্ত ব্যবসায়ীরাই আপনার মোটামুটি লস খেয়েছে, যেখানে পাঁচজন তাদের কর্মী থাকতো সেখানে এখন দুজন রাখছে, যেখানে তিনজন থাকতো সেখানে এখন একজন রাখছে, এই যে মানুষ কর্মহীন হচ্ছে, এদের যদি একটা ব্যবস্থা আমরা না করি তাহলে এরা কিভাবে চলবে? সেক্ষেত্রে অবশ্যই এদের জন্য তো একটা ব্যবস্থা করতে হবে, ন্যূনতম এদের একটা মাসিক ভাতা, ন্যূনতম একটা খাদ্য সহায়তা। সেক্ষেত্রে সরকারের প্রতি আহ্বান থাকবে যে শুধুমাত্র দাম্ভিকতায় না ভুগে আপনারা হচ্ছে এই অসহায় সুবিধা বঞ্চিত মানুষকে মাসিক ভিত্তিতে খাদ্য সহায়তা করার একটা তালিকা করেন, বিশেষ করে ঢাকা সহ বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে এবং গ্রামের এই মানুষকে। সেক্ষেত্রে আমার ধারণা অন্তত পরিবার হিসাব করলে আপনার 5.5 কোটি বলেন 6 কোটি বলেন, পরিবার হিসাব করলে যদি 1 কোটির মতো পরিবার হয়, 1 কোটি পরিবারকে এক মাসে 5,000 কোটি টাকা দিলে আপনার মাত্র 5,000 কোটি টাকা হয়ে যাবে। কাজে তারপরে হচ্ছে এতদিনেও যে আপনারা এই যে করোনা মহামারীতেও দুর্নীতি রোধ করতে পারেন নাই, স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে পারেন নাই, এই যে আপনাদের ব্যর্থতা, এই করোনার মধ্যে হাসপাতাল করে হাসপাতাল উদাও হয়ে গিয়েছে। এই করোনার মধ্যেও আমরা দেখছি যেখানে বারবার অক্সিজেন সংকটের কথা বলা হচ্ছে, হাসপাতালে রোগীরা চিকিৎসা না পাওয়ার কথা বলছে, ভোগান্তির কথা বলছে, ওইভাবে কার্যকর হসপিটাল দেশের বিভিন্ন জায়গায় গড়ে উঠছে না, শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক কেন আমাদেরকে করতে হবে, প্রত্যেকটা বিভাগীয় শহরে আপনারা 1,000 শয্যা বিশিষ্ট হাসপাতাল জরুরি ভিত্তিতে নির্মাণ করেন, জরুরি ভিত্তিতে নার্স নিয়োগ দেন, জরুরি ভিত্তিতে যারা কমিউনিটি হাসপাতালে কাজ করতো তাদেরকে ট্রেনিং করে তাদেরকে দক্ষ করেন, যেন তারা ওই পরিস্থিতির কার্যকর ভূমিকা নিতে পারে। এবং যেই জিনিসটা আমরা বলতে চাই যে বিশেষ করে ভারতের আমাদের নিকটবর্তী প্রতিবেশী দেশ, সেখানে যে ভয়াবহ অবস্থা চলছে, স্বাভাবিকভাবে সম্ভব হলে বাংলাদেশ সরকার তাদের জায়গা থেকে অক্সিজেন কিংবা ওষুধপত্র ডাক্তারি সাপোর্টে তাদের পাশে দাঁড়াতে পারে, যদিও ভারত আমাদেরকে সেই ধরনের মানবিকতার পরিচয় দিচ্ছে না, কারণ তারা কখনোই বাংলাদেশকে মানবিক জায়গা থেকে সহযোগিতা করে নাই। সেই মুক্তিযুদ্ধের কথা বললেও মুক্তিযুদ্ধ যেমন সহযোগিতা করেছে বিভিন্নভাবে, তারা সেই সেবা ব্যবহার নিজেরাও সুবিধা নিয়েছে। কাজে তারপরে আমরা মনে করি শুধুমাত্র ভারত নয়, মিয়ানমারের যে গণতান্ত্রিক সংকট চলছে, সেখানকার যে জান্তা বিরোধী আন্দোলন চলছে, সেই আন্দোলনে বাংলাদেশের পক্ষ থেকে সংহতি জ্ঞাপন করা উচিত। এবং সরকার একটা কথাই বলবো যে আসলে কে বাঁচে কে মরে বলা যায় না, সরকারি দলের উচ্চ পর্যায়ের ইতিমধ্যে বেশ কিছু নেতাকর্মী মারা গিয়েছেন, কাজে এই সরকারের কে বাঁচবে কে মরবে বলা যায় না, আমরা কে বাঁচবো কে মরবো বলা যায় না। তাই সরকারকে বলবো আপনারা যে এই যে বাংলাদেশকে একটা মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছেন, আজকে ভিন্ন মত এবং বিরোধীদের উপরে দমন পীড়ন হামলা মামলা গ্রেপ্তার চালিয়ে তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছেন, এই করোনা পরিস্থিতিতেও মানবিকতার পরিচয় দিচ্ছেন না, সমাজের আলেম ওলামা থেকে গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে গ্রেপ্তার করে কারাগারে পুরেছেন কারাগারে রাখছেন, এতে আপনাদের প্রতি আল্লাহ নাখোশ হবে, অভিশাপ তো এমনিতেই নেমে আসবে এই ধরনের অমানবিক কাজ করলে। দয়া করে আলেম ওলামা সহ সমস্ত নিরাপরাধ মানুষ যারা সংখ্যা আমি মনে করি যারা লঘু অপরাধ করেছে তাদের সকলকে মুক্তি দিন, যেখানে আপনারা এমপি মন্ত্রীরা আমরা যেখানে ঘরের বাইরে থেকে বের হওয়ার জন্য নিষেধ করছেন, ডাক্তাররা আপনার মানুষকে রোগ প্রতিরোধ উচ্চ রোগ প্রতিরোধ ক্ষমতা নিজেদের মধ্যে গড়ে তোলার জন্য ভালো মন্দ খাওয়ার কথা বলছেন, ফলমূল ডিম দুধ বা পুষ্টিকর খাবার খাওয়ার কথা বলছেন, জেলখানায় মানুষগুলো খেতে পারছে না, গোসল করতে পারছে না, থাকতে পারছে না, অমানবিক পরিবেশে এই মানুষগুলোকে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে সরকার তাদেরকে জেলে রেখেছে ভিন্ন মত এবং বিরোধীদেরকে। এই মাফিয়াগিরি করলে আল্লাহ পাক ক্ষমা করবে না। পটুয়াখালীতে আমরা দেখেছি যে একজন স্বেচ্ছাসেবী মানুষকে কিভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনার মারধর করেছে, তার একটা মানবিক কাজ, সেই ছেলেটি ইফতার বিতরণ করত, তার এই কাজে আপনার আপনার সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগেরই ছিলেন তিনি, তার মেয়ে সহযোগিতা করেছে, ইউনও সহযোগিতা করেছে, বিভিন্ন মানুষ সহযোগিতা করেছে, অথচ আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে মারধর করলো জামাত শিবির অভিযোগে। এইভাবে একইভাবে বিভিন্ন জায়গায় আপনার মানুষকে কাজ করতে দিচ্ছে না, মানুষকে ত্রাণ দিতে দিচ্ছে না, রাজনৈতিক কারণে হয়রানি করছে, এই ধরনের অমানবিক কাজগুলো আপনারা পরিহার করুন।
এবং আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের ভাই বোনদেরকে বলবো এই করোনাকালীন সময় অন্তত মানবিকতার পরিচয় দিন। ইয়ং ইয়ং মানুষও মারা যাচ্ছে, কে বাঁচে কে মরে বলা যায় না। আজকে টাকা পয়সা কামাই করেন, দল ক্ষমতায় খুব পাওয়ার প্রভাব দেখাচ্ছেন, কালকে মারা গেলেই তিন হাত মাটির নিচে পুঁতে ফেলবে। কোথায় থাকবে তখন টাকা, কোথায় থাকবে এই দাম্ভিকতা, কোথায় থাকবে এই সমস্ত ক্ষমতা? আজকে আওয়ামী লীগ করেন বলে কি করোনা থেকে রক্ষা পাবেন, যে করোনা আপনাদেরকে ধরবে না? আজকে যদি আপনার এলাকায় আক্রান্ত হন, আজকে যদি ভারতের মতো যেভাবে ভারতে আক্রান্ত হচ্ছে করোনা, মানুষ লাশ করার লোক পাচ্ছে না, হিন্দু ধর্মাবলম্বীদের আপনার ওই আপনার চিতায় শ্মশানে নেয়ার লোক পাচ্ছে না। আজকে বাংলাদেশে যদি এই পরিস্থিতির সৃষ্টি হয়, আজকে চিন্তা করেন যে একটা এলাকায় আওয়ামী লীগের নেতা মারা গেলে সেই এলাকা কি দলীয় নেতাকর্মী আপনার ঢাকা থেকে আপনার দলের হাইকমান্ড আপনার কেন্দ্রীয় নেতারা যাবে নাকি আশপাশের এলাকার মানুষজন যাবে? তাহলে এলাকায় কেন আপনারা এই ভিন্ন মতের রাজনৈতিক মানুষের উপরে হামলা মামলা করছেন, আজকে প্রভাব দেখাচ্ছেন? গত পরশুদিন আমাদের যুব অধিকার পরিষদের আহ্বায়ক আতাউল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মেধাবী ছাত্র, তার বাড়িতে ছাত্রলীগের বিজয়নগর উপজেলার সভাপতি এস এম মাহবুব, মাহবুবের নেতৃত্বে ছাত্রলীগ যুবলীগের একদল গুন্ডারা হামলা চালিয়েছে। হামলা চালিয়ে তার বাসা থেকে টাকা পয়সা মোবাইল স্বর্ণালঙ্কার লুটপাট করেছে, এমনকি সেই পাকিস্তানি হানাদার বাহিনীর মতো বর্বর সেখানে আচরণ করেছে। আতাউল্লার বড় ভাইকে মারধর করেছে, আতাউল্লার বোনদেরকে সহ নারী সদস্যরা যারা ছিল তাদেরকে লাঞ্ছিত করেছেন। এই পাপিষ্ঠদের কে আল্লাহ ক্ষমা করবেন না? আমি আতাউল্লার পরিবার সহ সকলকে বলবো এই পাপিষ্ঠদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ হয় ওদেরকে হেদায়ত দাও, না হলে ওদেরকে দুনিয়ার বুক থেকে তুলে নিয়ে যাও। আজকে ওরা এতটা আজকে গণবিরোধী হয়ে যাচ্ছে যে মানুষের বাড়িতে গিয়ে হামলা করছে, ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে যাতে আশপাশের মানুষজন এগিয়ে না আসতে পারে। এটি কি কোনো রাজনৈতিক শিষ্টাচার? এটি কি কোনো সুস্থ ধারার রাজনীতি? এখানে একদল দুর্বৃত্ত রয়েছে, মূর্খ গণ্ড রয়েছে, যারা নানা ভাষায় দেখবেন কুরুচিপূর্ণভাবে এখানে কমেন্টস করছে। এদের জন্ম পরিচয়ের খুঁজে দেখেন যে আসলে এদের পরিবার কোন ব্যাকগ্রাউন্ড থেকে উঠেছে, কারণ সুস্থ ধারার সুস্থ মস্তিষ্কের মানুষ কোনো আরেকজনের লাইভে আরেকজনের পোস্টে তো এইভাবে আপনার নগ্নভাবে কমেন্টস করতে পারে না, গালিগালাজ করতে পারে না। আপনার আমার মতের ভিন্নতা থাকবে, পথের ভিন্নতা থাকবে, আপনার সাথে আমি দ্বিমত, সেটা একটা যৌক্তিকভাবে মার্জিতভাবে শালীন ভাষায় সমালোচনা করবে। শুধুমাত্র এটা আমার পেজে না, আমি দেখেছি বিভিন্ন গণমাধ্যমের পেজেও, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গের পেজেও দেখবেন এমনভাবে কমেন্টস করে যে এগুলো আসলে বিকৃত মস্তিষ্কের মানুষ ছাড়া কিছুই না। এদের না আছে পারিবারিক শিক্ষা, না আছে প্রাতিষ্ঠানিক শিক্ষা, কাজে এদের নিয়ে আসলে আমি মনে করি যারা আবার আপনার এদের সাথে তর্ক করছেন, এই সমস্ত বিকৃত মস্তিষ্কের মানুষদের সাথে তর্ক করার কোনো দরকার নেই। আমরা আমাদের জায়গা থেকে কথা বলবো, যৌক্তিকভাবে তুলে ধরবো, ন্যায়সঙ্গত তথ্য দিয়ে তুলে ধরবো। কাজে এদের মতো এই উগ্রদের সাথে আসলে আপনারা সোশ্যাল মিডিয়াতে কেউ বাহাসে জড়াবেন না। তো যাই হোক, আমার পূর্বের লাইভটি কেটে গিয়েছিলো, পূর্বের লাইভে আমি যে কথাগুলো বলেছি আমি চেষ্টা করেছি আমার এই লাইভটিতে মোটামুটি তারও একটা সামারি টেনে আনার জন্য। সুতরাং এই লাইভটি যদি শেয়ার করেন আপনারা আপনাদের টাইমলাইন বিভিন্ন গ্রুপে, আশা করি যে বিভিন্ন মানুষজন এটা দেখতে পাবে। এবং বিশেষ করে আজকের এই লাইভে আসার পেছনে আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা হচ্ছে, যেটা আমার এই বর্তমান ফেসবুক পেজটি ব্যতীত আমার আর কোনো পেজ নাই, এবং এই নামে একটা আইডি রয়েছে, আপনারা দেখবেন সেখানে 24,000 মতো সামথিং আপনার ফ্রেন্ড রয়েছে, এবং আমাদের সংগঠনের অনেক সহযোগিতাই মিউচুয়াল ফ্রেন্ড রয়েছে, দেখলেও বুঝতে পারবেন যে এটা আমার আইডি। কাজেই বিভিন্নভাবে আমার ফেক আইডি ফেক পেজ ক্রিয়েট করে বিভিন্নভাবে আমাকে হয়রানি করার চেষ্টা করছে। একাধিক সেক্ষেত্রে সকলকে বলবো কোনো ফেক আইডির সাথে আপনারা কানেক্টেড থাকবেন না, কোনো ফেক আইডি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না। এবং যে জিনিসটা বলতে চাই যে আসলে এটা অত্যন্ত দুঃখের বিষয় এবং অত্যন্ত উদ্বেগের, যে বর্তমান সরকারের কাছ থেকে আমরা এই করোনাকালীন এই ক্রান্তি লগ্নেও একটা যে ধরনের মানবিক আচরণ আমরা আশা করেছিলাম সরকারের মধ্যে, আমরা সেই ধরনের মানবিকতা আমরা দেখতে পাই নাই। যে আমরা বারবার আহ্বান জানিয়েছিলাম এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের উগ্র সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী মোদীর আগমনের বিরোধিতা করে যে সমস্ত সংগঠন, যে সমস্ত ব্যক্তিরা আপনার আন্দোলন সংগ্রাম করেছে, শান্তিপূর্ণ প্রতিবাদ জানিয়েছিল তারা, কারণ তারা বুঝতে পেরেছিল যে এই উগ্র সাম্প্রদায়িক মোদী মানবতার শত্রু, তারা যেভাবে বাংলাদেশকে শোষণ করছে, বাংলাদেশকে ঠকাচ্ছে, তার বিরুদ্ধে একটা প্রতিবাদ করা দরকার, যেটা সরকার
আলোচনার টেবিলে আপনার বার্গেনিং করতে পারবে, সেই চিন্তা ভাবনা থেকে দেশের মানুষ প্রতিবাদ করেছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সেই প্রতিবাদকে সরকার পরিকল্পিতভাবে তার বিভিন্ন এজেন্সি এবং তার দলের নেতা কর্মীদের দ্বারা সহিংসতা ঘটিয়ে মানুষকে ফাঁসানোর জন্য মিথ্যা মামলা হামলা দিচ্ছে এবং এই করোনাকালীন সময় হয়রানি করছে। ইতিমধ্যেই ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের 54 জন নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে, কারণ ওরা চেয়েছে, বিশেষ করে এই সময় যেহেতু বিভিন্ন সমস্ত প্রায় রাজনৈতিক দলগুলোকে সরকার মামলা হামলা দিয়ে কোণঠাসা করেছে, সেখানে আমাদের মতো তরুণদেরকে অসংখ্যবার হামলা করেছে। কারণ আমরা যখন ঢাকা সহ ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আমাদের সহযোদ্ধারা মিটিং করতে গিয়েছে, আমাদের সহযোদ্ধারা প্রোগ্রাম করতে গেছে, বিভিন্ন জায়গায় ছাত্রলীগ যুবলীগ হামলা করেছে, তাদের সাথে ঝামেলা করেছে, পুলিশ হয়রানি করেছে, কিন্তু তারপরেও কিন্তু আমাদের কার্যক্রম থেমে নেই। আপনারা দেখেন গত একটা বছরে আল্লাহর রহমতে সারা বাংলাদেশে ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, পেশাজীবী অধিকার পরিষদ, এমনকি দেশের বাইরের যে প্রবাসী অধিকার পরিষদ বেগমান দ্রুত গতিতে তাদের কার্যক্রম পরিচালনা করেছে এবং সারা দেশের মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে এবং সারা দেশের মানুষের কাছে ইতিমধ্যেই একটা আশার আলোতে পরিণত হয়েছে বাংলাদেশ ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ, পেশাজীবী অধিকার, প্রবাসী অধিকার পরিষদ। এবং ইতিমধ্যেই আমরা স্বাভাবিকভাবেই মনে করি যে বাংলাদেশের জনসংখ্যার যেহেতু অর্ধেক জনগোষ্ঠী নারী, কাজেই সেই অর্ধেক জনগোষ্ঠীকে আপনার আড়ালে রেখে বা বাংলাদেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়, যে কারণে আমরা ইতিমধ্যেই নারীদেরকে প্রাধান্য দিয়ে আমরা নারী অধিকার পরিষদও গঠন করেছি। এবং আমাদের অবস্থা আমরা স্পষ্ট ভাষায় বলেছি, স্বাভাবিকভাবে বাংলাদেশের মতো একটা ধর্মীয় সম্প্রীতির দেশ, একটা অসাম্প্রদায়িক চেতনার দেশ পৃথিবীতে খুব বিরল, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বাস করে। কিন্তু এটা অত্যন্ত দুঃখের বিষয় এবং উদ্বেগের বিষয়, বিভিন্ন সময় আমরা দেখছি রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন ধরনের সাম্প্রদায়িকতাকে উস্কে দেওয়া হয়, সাম্প্রদায়িক ঘটনা ঘটানো হয়। কাজেই সেই ক্ষেত্রে সকলকে বলবো, আমরা যারা অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করি, ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করি, তাদের উচিত হবে এই সমস্ত যারা অপকর্ম করে, যারা সমাজের সাম্প্রদায়িকতার বিষবাষ্পকে উস্কে দেয়, সাম্প্রদায়িক রাজনীতি বিস্তার ঘটাতে চায়, তাদের বিরুদ্ধে সোচ্চার থাকা এবং তাদেরকে প্রতিহত করা। তাদেরকে প্রতিহত করা লাঠি দিয়ে, অস্ত্র দিয়ে নয়, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে। আমরা বারবার একটা কথা বলেছি, আমাদের সহযোদ্ধারা বারবার বলেছে, ভাই আমাদের উপরে হামলা হচ্ছে, আমাদের উপরে আক্রমণ হচ্ছে, আমাদের শরীরে রক্ত মাংস আছে, আমরা অন্তত 5টা খেলে তো 2টা দিতে পারবো। আমরা বারবার তাদেরকে বলি সহনশীল হতে, কারণ আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে দীর্ঘ 50 বছরে এই দুটো দলের, বিশেষ করে এই যে দুর্বৃত্তায়িত রাজনীতি, ক্ষমতা দখলের যে রাজনীতি, সংঘাত সহিংসতার যে রাজনীতি, হরতাল অবরোধের যে রাজনীতি, এই রাজনীতি এই 50 বছরকে এই জাতিকে একটা সম্প্রীতি সহনশীলতার রাজনীতি, একটা গণতান্ত্রিক রাজনীতি, একটা মুক্তিযুদ্ধের যে চেতনার যে সাম্য মানবিক মর্যাদার যে ইনসাফ ভিত্তিক সমাজ, ন্যায়ভিত্তিক রাষ্ট্র, সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে নাই। কাজে আজকে আমাদেরকে প্রচণ্ড রকমের সহনশীল হতে হবে, অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীদের প্রতি সহনশীল আচরণ করতে হবে, প্রত্যেকের গণতান্ত্রিক অধিকারের প্রতি রেসপেক্ট প্রদর্শন করতে হবে, অন্যান্য ধর্মীয় মূল্যবোধের মানুষের ধর্মীয় মূল্যবোধের প্রতি আমাদেরকে সম্মান দেখাতে হবে। কারণ আমরা মনে করি যে আসলে সকলের প্রচেষ্টা ছাড়া বর্তমানে যে মাফিয়া সরকার, তাদের কাছ থেকে আসলে এই দেশকে রক্ষা করা সম্ভব নয়। কারণ তারা কতটা অমানবিক হলে এই ভয়াল করোনা পরিস্থিতির মধ্যেও ভিন্ন মত এবং বিরোধী দলের নেতা কর্মীদেরকে হয়রানি করছে, মামলা দিচ্ছে, জেলে পড়ছে এবং একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে একাধিক মামলা দিচ্ছে। প্রশাসনের মধ্যেও এই দুর্বৃত্তদের একটা অংশ রয়েছে, যারা আপনার এই আপনার আজকে সরকারের এই দমন পীড়নের সাথে নিজেদেরকে যুক্ত করে তারা আজকে আপনার এই মাফিয়া বিরোধী কর্মকাণ্ডে নিজেদেরকে সামিল করেছে। কিন্তু একই সাথে আমরা এটাও জানি এবং বিশ্বাস করি, প্রশাসনের বড় একটা অংশই রয়েছে আপনার যারা দেশপ্রেমিক অফিসার, যে দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে, দেশের কথা ভাবে, ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার থাকে। কিন্তু গুটি কয়েক কর্মকর্তা কর্মচারী রয়েছে যারা ভারতে আধিপত্যবাদের গোলামি করছে কিংবা এই মাফিয়া সরকারের গোলামি করছে। এবং সরকারকে আমরা বারবার মনে করে দিতে চাই যে স্বাভাবিকভাবে যদি দেশ থাকে, দেশে গণতন্ত্র থাকে, দেশের প্রতিষ্ঠানগুলো যদি থাকে, আজকে নির্বাচন কমিশন, আপনার মানবাধিকার কমিশন, আদালত, আপনার প্রশাসন, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আমরা স্বশ আইন দ্বারা শক্তিশালী করতে পারি, স্বশ আইন দ্বারা স্বাধীনভাবে পরিচালিত করতে পারি, তাহলে কিন্তু আমরা সবাই নিরাপদ থাকবো, সবাই যার যার মতো রাজনীতি করতে পারবো, সবাই তার নাগরিক অধিকার ভোগ করবো। কিন্তু আজকে যদি আমরা ক্ষমতায় থাকার জন্য ডিজিটাল নিরাপত্তা আইনের মতো বিতর্কিত কালো আইন করি, আইন শৃঙ্খলা বাহিনী সহ সরকারি প্রশাসনকে যদি দলীয়করণ করি, পরবর্তী যে সরকার আসবে তারাও কিন্তু একই কাজ করবে।
তাতে এদেশের জনগণের কোনো মঙ্গল আসবে না। এবং আজকে যারা ক্ষমতায় থেকে ভাবছে আমরা করোনার চেয়েও শক্তিশালী, আমরাই আজীবন বেঁচে থাকব, আমরাই আজীবন ক্ষমতায় থাকব, তাদেরকে বলবো পৃথিবীর অন্যান্য স্বৈর শাসকদের দিকে তাকান। নির্মম নিষ্ঠুর পরিণতি হয়েছে তাদের, কেউই আজীবন ক্ষমতায় থাকতে পারে নাই। কাজে আজকে যদি আপনারা ভেবে থাকেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, এই বিনা ভোটের সরকার ভারতের সফরে আজীবন এই দেশ চালাবে, সেটা কখনোই হবে না। মিয়ানমারের মতো একটা দেশের দিকে তাকান যেখানে দীর্ঘদিন সামরিক শাসন চলেছে, তারপরে আবার গণতন্ত্র ফিরে এসেছে, আবার চীন সেখানে হস্তক্ষেপ করেছে। কাজে আজকে যদি, বিশেষ করে আমি সতর্ক করবো এদেশের মানুষকে, সতর্ক করবো এদেশের প্রশাসনকে, সতর্ক করবো এদেশে যারা ভারতের দালালি করছেন তাদেরকে, যে আজকে চিন্তা করেন যদি চীনের মতো আমরা ভারতের পকেটে ঢুকে যাই তখন কিন্তু ভারত আমাদেরকে নাচাবে, তখন ভারত এদেশে গৃহযুদ্ধ লাগাবে। কাজে সরকার এবং সমস্ত রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আহ্বান থাকবে, যারা আজকে ভারতের কৃপা নিয়ে রাজনীতি করতে চান, ক্ষমতায় যেতে চান, কখনোই কিন্তু পারবেন না, বরঞ্চ ভারত এদেশকে আত্মঘাতী দিকে নিয়ে যাবে। কাজেই অবশ্যই আমরা মনে করি নিকটবর্তী প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক দরকার, আমরা একমত ভারতের সাথে আমাদের সুসম্পর্ক হতে হবে, কিন্তু সেই সম্পর্ক হবে দেশের মানুষের চাওয়া পাওয়া নির্যাতার ভিত্তিতে, যে প্রয়োজনের সময় আমাদের টাকা নিয়ে টিকা দেবে না, ব্যাজ দিবে না, সীমান্ত হত্যা বন্ধ করবে না, আর মুখে বলবে তারা বন্ধুত্বের কথা। পাপন সাহেব তো ঠিকই বলেছেন যে মিষ্টি মিষ্টি কথা বললে কাজ হবে না, আমাদের টিকা দিতে হবে। যাই হোক, অনেক ভাই বলেছেন এখানে আপনার ভিডিও আপনার কেটে কেটে আসছে, সাউন্ডে প্রবলেম হচ্ছে। তো আসলে আমি এর আগেও বলেছি, মাঝে মাঝেই আমি বিভিন্ন প্রোগ্রাম টকশোতে কানেক্টেড হতে পারি না, বুঝি না বাসায় আমার নেটওয়ার্ক জ্যামিং করার জন্য আশপাশে কিছু ডিভাইস টিভাইস বসিয়েছে কিনা, যে আমি যেন কথাগুলো না বলতে পারি, কারণ আজকে গণমাধ্যম তো সম্পূর্ণ নিয়ন্ত্রণে। বিভিন্ন ব্যক্তি যারা আজকে কথা বলতো তারাও তো নিয়ন্ত্রণে, ভয়ভীতি আতঙ্কের কারণে কথা বলছে না। এই তথাকথিত ডিজিটাল নিরাপত্তা আইনে যেভাবে মানুষের নামে মিথ্যা মামলা দিচ্ছে, আপনার সিম্পল একজন সামান্য মানুষ প্রধানমন্ত্রীকে নিয়ে একটা সমালোচনা করার ফলে তাকে নিয়ে পোস্ট দিচ্ছেন যে তিনি নাকি আপনার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করলে প্রধানমন্ত্রীর মানহানি ঘটেছে। প্রধানমন্ত্রী কি এত আপনার সস্তা মান সম্মানের অধিকারী যে আপনার কোথাকার একজন হোমরা চোমরা একজন সাংবাদিক একজন মানুষ কথা বললেই তার আপনার মান সম্মান চলে যাবে? এই যে আওয়ামী লীগের কিছু অতি উৎসাহী লোকজন এই মামলাগুলো করে আপনারা যে প্রধানমন্ত্রীকে প্রশ্নবিদ্ধ করছেন, এটাকে আপনারা ভাবছেন? এবং এই যে আপনারা যেভাবে হয়রানি করছেন ক্ষমতার পরিবর্তন হলে আপনারাও যে একইভাবে হয়রানি শিকার হবেন না, এটাকে আপনারা ভাবছেন? কাজেই সকলের প্রতি আমরা আহ্বান জানাবো, আমরা প্রত্যেকেই যেন ভিন্ন মত এবং বিরোধী মতের প্রতি যেন সহনশীল আচরণ করি। রাজনীতি করার অধিকার রয়েছে, সভা সমাবেশ মিছিল মিটিং করার অধিকার রয়েছে, এটা একটা দেশের নাগরিকদের নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার। শুধুমাত্র ভিন্ন মতের রাজনীতির কারণে আমরা সেই অধিকারকে হরণ করতে পারি না। এবং একই সাথে যে জিনিসটা বলবো, ইতিমধ্যেই ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে সারা দেশে আমরা আমাদের সাধ্যমতো ত্রাণ কার্য পরিচালনা করার চেষ্টা করছি, আমাদের সীমিত সামর্থ্যে, কখনো রান্না করা খাবার, কখনো চাল ডাল, বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি। কাজেই সেক্ষেত্রে যাদের সুযোগ আছে তারাও ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, বা আপনাদের নিজেদের জায়গা থেকেও পাশে দাঁড়াবেন। এবং সরকারের প্রতি আহ্বান থাকবে, এই 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 সংক্রমণের মাসে যেখানে দেদার্চে মানুষ মারা যাচ্ছে, কবর দেওয়ার সময় পাচ্ছে না মানুষ, চিতায় নেওয়ার সময় পাচ্ছে না, এইরকম একটা ক্রাইসিসের সময় আপনারা অন্তত মানবিকতার পরিচয় দিন। দয়া করে কারাগার থেকে, শুধুমাত্র আমি বলবো না যে আমার ভাই বোনদেরকে মুক্তি দিন, সেটাই আমি বলবো না, আমি বলবো আলেম ওলামা সহ মোদি বিরোধী আন্দোলনে যারাই গ্রেপ্তার হয়েছে তাদের সকলকে নিঃশর্ত মুক্তি দিন, যারাই জেলখানায় ছোটখাটো লঘু অপরাধে আছে তাদেরকে মুক্তি দিন, মুক্তি দিয়ে আপনারা একটা মানবিকতার পরিচয় দিন। এবং আমরা বারবার বলেছি, গত বছরের শুরু থেকেই এই করোনাকালীন সময়ে কিন্তু সরকার নিজেদের ভুল ভ্রান্তিগুলো শুধরে তারা নিজেদেরকে একটা অন্য অন্য উচ্চতার জায়গায় তাদেরকে তারা নিয়ে যেতে পারত। দাদা যদি এই করোনা সংক্রমণ উপলক্ষে এবং এই সংকট মোকাবেলায় যদি সমস্ত রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে একটা জাতীয় সংলাপ করত, একটা জাতীয় কমিটি করত, একটা জাতীয় কমিশন করত, তাহলে কিন্তু এই সরকার যে একটা বিনা ভোটের সরকার, তারা যে মাফিয়া সরকার, তারা যে অগণতান্ত্রিক সরকার, এই আপনার দায়টা কিছুটা হলেও কিন্তু কাটাতে পারত। জনগণকে যদি এই করোনা পরিস্থিতির অজুহাতে রাজনৈতিক দলগুলোকে যদি এক জায়গায় নিয়ে আসতে পারতো, একটা মিটিং করার মাধ্যমে, একটা সংলাপ করার মাধ্যমে, তাহলে কিন্তু সরকারের গ্রহণযোগ্যতাটাও কিন্তু অন্যান্য উচ্চতায় চলে যেত। আমরা সরকারকে বলবো এখনো সময় আছে, সকলকে সাথে নিয়ে
একটা জাতীয় সংলাপের আয়োজন করুন, একটা জাতীয় কমিটি করুন। যদিও ওবায়দুল কাদের সাহেব ইতিমধ্যেই বলেছেন যে করোনা এটা ডাক্তাররা আপনার এটা বিশেষজ্ঞরা জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আপনার নিয়ে কাজ করা হবে, এখানে তো জাতীয় ঐক্যের দরকার নাই। আমি বলবো আপনারা ভুল পথে আছেন, যেভাবে আপনারা শুরুতে বলছিলেন যে করোনার চেয়ে আপনারা শক্তিশালী। এই করোনার প্রভাবটা শুধুমাত্র এই দু এক বছর কিংবা দু চার পাঁচ পাঁচ ছয় মাসই শেষ হচ্ছে না, এই করোনার ফলে এই যে আপনার 5 কোটি মানুষ যে দারিদ্র সীমার নিচে চলে আসছে, এই মানুষগুলো কিন্তু আপনার নানাভাবেই কিন্তু রাষ্ট্রকে প্রভাবিত করবে, সমাজের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে, আর্থিকভাবে রাষ্ট্র দুর্বল হয়ে যাবে, দুর্ভিক্ষ দেখা দিতে পারে এবং সমাজে একটা অরাজকতা দেখা দিতে পারে। সেই পরিস্থিতি কখনোই আপনার আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে কিংবা সরকারি দল দিয়ে মোকাবেলা করতে পারবেন না। তার জন্য সমস্ত রাজনৈতিক দল, ব্যক্তি যাদের সমাজে গ্রহণযোগ্যতা রয়েছে, প্রভাব রয়েছে, যাদেরকে মানুষ অনুসরণ করে, বিভিন্ন প্রতিষ্ঠান যারা দেশের জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করে, সকলকে নিয়ে একটা জাতীয় সংলাপের আয়োজন করুন। জাতীয় সংলাপ এই মুহূর্তে নির্বাচন নিয়ে সংলাপ নয়, জাতীয় সংলাপ এই মুহূর্তে ভোট নিয়ে সংলাপ নয়, জাতীয় সংলাপ হচ্ছে করোনা পরিস্থিতি থেকে জাতিকে উত্তরণের জন্য, এই সংক্রমণ বা এই মহামারী পরিস্থিতি থেকে বাংলাদেশকে উত্তরণের জন্য। আপনারা যদি নিজেরা মনে করেন যে আসলে এই পরিস্থিতিতে সেটা করা উচিত, আমি বলবো যে আপনাদের বিবেককে আপনারা একবার প্রশ্ন করেন, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক, আপনারা সমস্ত রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি, প্রতিষ্ঠানকে নিয়ে এই জাতীয় সংলাপের আয়োজন করুন এবং দেশ বাঁচান, দেশের মানুষকে বাঁচান। নিজেদের কর্তৃত্ববাদী আচরণের মাধ্যমে, একঘেয়েমি আচরণের মাধ্যমে বাংলাদেশকে একটা বিপর্যয়ের মুখে ঠেলে দেবেন না। যদি সেই বিপর্যয়ের মুখে ঠেলে দেন তাতে আপনারাও কিন্তু রক্ষা পাবেন না। করোনাতে বিএনপি জামাতের লোকজন একা মারা যায়নি, ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা একা মারা যায়নি, আওয়ামী লীগেরও কিন্তু অসংখ্য নেতাকর্মীরা মারা গিয়েছে। করোনা কে আওয়ামী লীগ কে বিএনপি এগুলো দেখছে না। কাজে সেই ক্ষেত্রে আপনাদের প্রতি অনুরোধ রাখব, অন্তত আপনাদের দাম্ভিকতা ভুলে, আপনাদের কর্তৃত্ববাদী আচরণ পরিহার করে আপনারা মানবতার পথে আসুন। কিভাবে দেশ ও দেশের মানুষকে বাঁচানো যায় সেই কর্ম পরিকল্পনা ঠিক করুন। যদি মানুষ বাঁচে দেশ রক্ষা পায়, রাজনীতি বহুত করা যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইভটি শেয়ার করার মাধ্যমে সারা দেশ তথা বিশ্ববাসী, বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেবেন। এবং বর্তমানে এই পেজটি ব্যতীত আমার আর কোনো পেজ নেই, এই নামেই হচ্ছে আরেকটি আইডি রয়েছে যেটিতে প্রায় 24,000 মতো ফলোয়ার, আপনারা দেখলে বুঝতে পারবেন। কাজেই ফেক আইডি এবং পেজে কেউ বিভ্রান্ত হবেন না। এবং আরেকটি কথা যেটা আমার সহযোদ্ধারা বলেছেন, অনেক উদ্বেগ প্রকাশ করেছেন যে এই যে মোদী বিরোধী আন্দোলনের 54 জন সহযোদ্ধাকে গ্রেপ্তার করে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদকে বোধহয় কোণঠাসা করা গেল। ভিপি নূরের বিরুদ্ধে নানা কারণে মামলা হয়েছে, কাজেই ভিপি নূরের কথা বলা বন্ধ হয়ে গেছে, লাইভ করা বন্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে বলবো এই মামলার পরে আপনি দেখেন যে আমি আমার লাইভ কি কমিয়েছি না, কারণ লাইভ করি আপনার গান বাজনা করার জন্য, নাটক তামসা দেখানোর জন্য এখানে লাইভ করি নি, লাইভ করি তথ্যভিত্তিক কথা বলার জন্য, মানুষকে সচেতন করার জন্য, রাজনৈতিকভাবে মানুষকে সচেতন করার জন্য, দেশকে বাঁচানোর জন্য, দেশের মানুষকে বাঁচানোর জন্য। কাজেই এই সংগ্রাম ইনশাল্লাহ আমৃত্যু চলবে, যতই মামলা হামলা দেখ না কেন। মামলা হামলা তো রাজনীতিবিদদের জন্যই হয়, বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশেই রাজনৈতিক কারণে বিভিন্ন মানুষ জেলে গিয়েছে, নেলসন ম্যান্ডেলার মতো মানুষ 27 বছর কারাগারে থেকেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো মানুষ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার নামে প্রতিনিয়ত আপনার বলা চলে বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিরা কথা বলার আগেই দেখা যায় 5 মিনিটের কথা বললে 1 মিনিট অন্তত বঙ্গবন্ধুর নাম বলেন। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুকে বহিষ্কার করেছিল, আজকে বঙ্গবন্ধুকে রেসপেক্ট করছে না। আজকে এই যে যে বঙ্গবন্ধু এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য কথা বলতে গিয়ে, স্বাধীনতা সংগ্রামের জন্য কথা বলতে গিয়ে অসংখ্যবার জেলে গিয়েছেন, কিন্তু আজকে কেন আমরা আমাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, হামলা হচ্ছে, আপনাদেরকে বুঝতে হবে। সরকার যখন ভুল পথে হাঁটছে, সরকার যখন দেশে একটা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার দিকে হাঁটছে, তখন আমরা সরকারকে বলছি এটা সরকার ভুল পথে হাঁটছে, এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ এটা সহ্য করবে না। কাজে এই কথাগুলো আমরা যখন বলছি, মানুষকে সচেতন যখন আমরা করছি, মানুষ যখন আমাদের ডাকে সাড়া দিচ্ছে, তখন সরকার আমাদের কণ্ঠরোধ করার জন্য, আমাদেরকে থামিয়ে দেওয়ার জন্য নানাভাবে হয়রানি করছে, সংগঠনকে ভাঙার আপনার প্রবণতা চালাচ্ছে, বিভিন্ন ব্যক্তিকে আপনার হুমকি ধামকি দিয়ে সংগঠন না করার জন্য চাপ দিচ্ছে এবং আপনার বিভিন্নভাবে মামলা দিচ্ছে। ইতিমধ্যে একই ইস্যুতে আমার নামে 11টা মামলা হয়েছে, যেই অভিযোগগুলো একেবারেই ভিত্তিহীন। কারণ আমরা রাজনৈতিক দলের নেতা হিসেবে স্বাভাবিকভাবেই আমরা যখন একটা জিনিস নিয়ে কথা বলি, বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা নিয়ে আমরা বিশ্লেষণ করে থাকি, কথা বলে থাকি। তো যেই লাইভের একটা বক্তব্যকে কেন্দ্র করে আমার নামে মামলা দেওয়া হয়েছিল,
সেখানে আমরা বলেছি স্বাভাবিকভাবে কোনো ধর্মপ্রাণ মানুষ, কোনো ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন মানুষ গুমখুনকে সমর্থন করতে পারে না। কোনো ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন মানুষ এই রমজান মাসে ভিন্ন মতের কারণে, বিরোধী মতের কারণে তাদের উপর অত্যাচার নির্যাতন হবে, জেলে পড়া হবে, এগুলো সমর্থন করতে পারে না। কোনো মানুষ একটা ভিন্ন মতের মানুষ ইফতার সামগ্রী বিতরণ করবে, সেখানে বাধা দিবে, এগুলো কি কেউ সমর্থন করতে পারে? কিন্তু সেক্ষেত্রে আমরা বলেছি যে এগুলো যারা করে তারা মুসলমান নয়, তারা শুধু মুসলমান না, তারা কোনো ধর্মের আপনার বিশ্বাসী হতে পারে না। প্রত্যেক ধর্মই মানুষের কল্যাণের কথা শিক্ষা দেয়, প্রত্যেক ধর্মই সহনশীলতা, মানবিকতা, সহমর্মিতার শিক্ষা দেয়। যে এগুলো যাদের মধ্যে নেই তারা কিসের কোন ধর্ম পালন করে, এ প্রশ্ন তো আমরা করতে পারি, এ প্রশ্ন যে কোনো মানুষ করতে পারে। সেগুলোকে আপনার আপনার ওই যেটা বলেছি ডিজিটাল নিরাপত্তা আইনটা করেছেই সরকার, আপনার রাজনৈতিক প্রতিপক্ষ ভিন্ন মতের মানুষকে দমন পীড়নের জন্য। আপনারা দেখেন যে এই ডিজিটাল নিরাপত্তা আইনের বেশ ব্যবহার হয়েছে আপনার নিরাপদ সড়ক আন্দোলনে, এই ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার হয়েছে আপনার গত বছরের করোনার শুরুর দিকে বিভিন্ন সাংবাদিক অ্যাক্টিভিস্টদের বিরুদ্ধে, এই ডিজিটাল নিরাপত্তা আইনের এখন ব্যবহার করা হচ্ছে যারা আজকে কথা বলছে, প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধে। কিছুদিন আগেও খুলনাতে একজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু এই ডিজিটাল নিরাপত্তা আইনটা তো করেছেই সরকার ভিন্ন মতের আপনার আলোচনা সমালোচনা বন্ধ করার জন্য। তো আমরা এই মামলা হামলায় মোটেও পর্যদুষ্ট নাই, ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে যতই মামলা হামলা করা হোক না কেন, আমাদের সহযোদ্ধাদেরকে গ্রেপ্তার করা হোক, আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য যে একটা এই দেশে এই সংঘাত সহিংসতার বিপরীত একটা সম্প্রীতি সহনশীলতার রাজনীতি বিনির্মাণ করা, পরিবারতান্ত্রিক দুর্বৃত্তায়িত রাজনীতির বিপরীতে একটা সুষ্ঠু ধারার গণতান্ত্রিক রাজনৈতিক দল সংগঠন গড়ে তোলা, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের পথ চলা অব্যাহত আছে। স্বাভাবিকভাবে আমাদের কিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করা, হয়তো আমরা সাংগঠনিক কাজে একটু অসুবিধার সম্মুখীন হচ্ছি, কিন্তু তাই বলে আমাদের সাংগঠনিক কার্যক্রম থেমে নেই। সারা দেশে আমাদের সদস্য কার্যক্রম চলছে, ত্রাণ বিতরণ চলছে, খাদ্য সামগ্রী বিতরণ চলছে। তো আমরা সকলকে একটা জিনিস আহ্বান জানাবো যে আসলে আমরা এই গুটি কয়েক তরুণরা যে পথে হাঁটছি, এই পথে আসলে হাঁটার জন্য আমাদেরকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। সেই ক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা আমরা প্রত্যাশা করি। শৃঙ্খলা বাহিনী সহ সরকারের প্রতি আবার আহ্বান জানাবো, এই করোনাকালীন সময়ে লকডাউনে যেভাবে ভিন্ন মত এবং বিরোধী দলের মানুষকে হয়রানি করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, এই মামলাগুলো তুলে নেওয়ার জন্য এবং সকলকে জেলখানায় শুধুমাত্র ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ নয়, মোদি বিরোধী আন্দোলন সহ যারা লঘু অপরাধে গ্রেপ্তার আছে তাদের সকলকে মুক্তি দেওয়ার জন্য, তাদের সকলকে মুক্তি দিয়ে সরকার একটা মানবিকতার পরিচয় দিবে, সরকার একটা ইতিবাচক মানসিকতার পরিচয় দিবে বলে আমরা বিশ্বাস করি এবং সরকারের প্রতি আমরা সেই দাবি জানাই।